দেখছেন জাল ফেলা হচ্ছে তিস্তা নদীতে কাটাল ঘেরা হয়েছিল কাটালগুলি পরিষ্কার করার পর অনেক বড় একটি জাল নদীতে ফেলা হচ্ছে নদীর এই অংশটা অনেক বেশি গভীর নদীর এই অংশটা অনেক বেশি গভীর যার ফলে নদীতে নামার সময় অক্সিজেন লাগিয়ে নামতে হবে অক্সিজেন মাস্ক নিয়ে একজন ভাই কিন্তু নদীর তলদেশে যাবেন এবং জালের মধ্যে কি পরিমাণ মাছ আছে সেটি বোঝার চেষ্টা করবেন এবং মাছগুলো জালের মধ্যে পেঁচিয়ে দিবেন অথবা উনি ধরে উপরে নিয়ে আসবেন দেখা যাক কি পরিমাণ মাছ পাওয়া যায় এভাবে নদীর তলদেশে যাওয়া খুব একটা সহজ কাজ না অত্যন্ত রিস্কের একটি কাজ কিন্তু ডুব দিয়ে দিয়েছে এভাবে অক্সিজেন মাস্ক লাগিয়ে নদীতে নামলে বেশ অনেক লম্বা সময় পর্যন্ত ডুব দিয়ে থাকা যায় পানির মধ্যে সেই জালটি কিন্তু টানা শুরু হয়ে গেছে এবং শুরুতেই মাছ দেখতে পাচ্ছি আমরা বেশ ভালো সাইজের একটি আড়ি মাছ আশা করা যায় প্রচুর পরিমাণে মাছ জালের মধ্যে আটকে গেছে অনেক বড় একটি মাছ অনেক বড় একটি রুই মাছ নদীর মধ্যে যে রুই মাছগুলি এত বড় সাইজ হয় সেই মাছগুলির স্বাদ অনেক বেশি পরিমাণে হয়ে থাকে এবং যে একবার খায় তার মনে থাকতে বাধ্য এই মাছের স্বাদ অনেকগুলি আড়ি মাছ উঠেছে অনেক বড় গুলি অনেকগুলি আইর মাছ কিন্তু উঠে আসছে একটা বোয়াল মাছ দেখা যাচ্ছে জালের নিচে
জালের মধ্যে কিন্তু অনেকগুলি মাছ আছে। জালগুলি উপরে উপরে রাখার কারণে মাছগুলি সহজে দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ নড়ছে জালের মধ্যে। হাইর মাছ কালবাউস মাছ কিন্তু ধরে ফেলেছে একটা। এই আইর মাছের কাঁটাগুলি কিন্তু অত্যন্ত সাংঘাতিক, খুব সাবধানতার সাথে আইর মাছগুলি খুলতে হয় যাতে কাঁটা না বিঁধাতে পারে। অনেকগুলি মাছ কিন্তু এখনো জালের মধ্যে পেঁচিয়ে আছে। জালের উপর জাল রাখার কারণে মাছগুলি ধরতে সময় লাগছে এবং আইর মাছের কাঁটাগুলি জালের মধ্যে পেঁচিয়ে যায় খুব ভালো করে, যার ফলে মাছগুলি খুব সহজে জাল থেকে খোলা সম্ভব হয় না। আমরা কিন্তু একটি বোয়াল মাছ দেখেছি জালের মধ্যে শুরুতেই। এখান থেকে খোলা যাবে না, দেখবেন যে আমি যে ইয়ের্কি মশকারি করবেন যে তো একটা মাছও এখান থেকে কেউ নিয়ে যাবেন না। কাহিনি কাহিনি যে মাছ তাই করলাম, আপনি কাটা লিয়া আপনাকে বললেন ১ ফুট মাটি যদি তুলে নিয়ে যাওয়া হয় তখন নিয়ে যাবো। কিছু হবার নাই, কান্দা আছে বড়টা দুইটা দিলে ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।